হাই ফ্রেন্ডস, আমি বিউটি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা অবশ্যই দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা খুব ভালোভাবে এনজয় করেছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, দুর্গাপূজাতে অনেক ভারী রকমের খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে। বন্ধুরা, আজ আমি এখানে শেয়ার করছি আপনাদের সাথে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বড়া রেসিপি, মৃদু বড়া যেটাকে বলে। বন্ধুরা, আমি এখানে তার জন্য কলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডাল, বিউলির ডাল, যেটাই বলুন, এক কাপ নিয়ে নিয়েছি। এটাকে আমরা 7 থেকে 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দেব। ডালটা আমরা 7 থেকে 8 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, ডালটা আমাদের একদম ভালোভাবে নরম হয়ে গেছে, ফুলে উঠেছে। এবার এই ডালটাকে আমরা খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেবো, খুব একটা জল দেব না। বন্ধুরা, তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে চলে আসছি। এখানে আমি আমার মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে এসেছি। বন্ধুরা, এরপরে এবার আমরা ডালটাকে ভালো করে ধুয়ে ছেঁকে দিয়ে দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আমরা পুরো পেস্ট করে নিয়ে চলে এসেছি, খুব মিহি পেস্ট করেছি। এটা একদমই জল ইউজ করিনি বন্ধুরা, যতটা সম্ভব কম জল ইউজ করে এটাকে পেস্ট করার চেষ্টা করবেন। এবার এটা ঢেলে আমরা বাকিটাও একই রকমভাবে পেস্ট করে নেব। আমার এই দেখুন বন্ধুরা, আমি পুরো পেস্টটা বের করে নিয়েছি, একই রকমভাবে পুরোটা পেস্ট করে নিয়েছি। ঠিক এতটা টাইট রেখেছি বন্ধুরা, যতটা সম্ভব টাইট রাখার চেষ্টা করবেন। এরপর এটা আমি যত সম্ভব আমরা ফেটিয়ে নেবো এটাকে। আমরা যেমন ঘরে বিউলির ডালের বড়ি দিই যতটা সম্ভব ফেটিয়ে নিই বন্ধুরা, ততটাই ফেটিয়ে নেবো, ফেটিয়ে একদম হালকা করে নেবো। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি ফেটিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এটা আমরা একটা বাটিতে জল নিয়ে বিউলির ডালের বড়ি যেরকম দিই দিয়ে দেখে নেবো এটা ফ্লোট করছে কিনা, এটা ভেসে উঠছে কিনা। এই দেখুন বন্ধুরা, অনেকটা ভেসে উঠেছে, আরও কিছুটা ফাটাতে হবে বন্ধুরা। আরও 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি বন্ধুরা, এবার আমরা একই রকমভাবে জলে দিয়ে দেখে নেবো এটা ফুলে উঠছে, ভেসে উঠছে কি না। এই দেখুন বন্ধুরা, এটা একদম ভেসে উঠেছে, তার মানে আমাদের ফেটানোটা একদম ঠিক হয়ে গেছে। এবার এটাকে আমরা কিছু আরও মশলা মিশিয়ে নেবো এই ব্যাটারটার মধ্যে, দিয়ে দিচ্ছি একদম সামান্য নুন, নুন না দিলেও চলে বন্ধুরা, একদম সামান্য দিয়ে দিলাম নুন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ক্রাশ করা গোলমরিচ বন্ধুরা, গোলমরিচ গুঁড়ো না, যাতে মুখে পড়ে। আর মিশিয়ে দেবো এর মধ্যে খানিকটা নারকেল কোড়ানো, আপনারা কুচিও দিতে পারেন একদম মিহি করে, কারিয়া পাত্তা কুচি, খুব কুচি করে রাখা লঙ্কা, গোটা জিরে, আদা কুচনো। এবার এটাকে আমরা এটার সাথে সবগুলোকে একসাথে মিশিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হিং, এটাকে এবারে এটাকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আমাদের এটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে বন্ধুরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে। এবার আমরা একটা বাটির মধ্যে জল নিয়ে নেব, হাতে জলটাকে ভিজিয়ে নেব, জল দিয়ে হাতটা ভালো করে ভিজিয়ে নেব। এবারে যতটা বাড়তি জল আছে ছেড়ে নেবো বন্ধুরা, নয়তো এটা তেলে পড়লে বিপদ হওয়ার চান্স থাকবে, তেলটা পুরো ছিটে আসবে গায়ের মধ্যে। এরপর এখান থেকে এই দেখুন বন্ধুরা, জল দিয়ে দিলে এটা ব্যাটারটা হাতে লেগে আসবে না। এবার এটা থেকে নিয়ে আমরা গোল গোল করে বানিয়ে বড়ার আকারে ভেজে নেবো, নিজ নিজ শেপ দিয়ে বন্ধুরা ভাজবে, কে কতটা বড় ভাজবে। এখানে আমাদের কড়াইয়ে তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার একটা একটা করে বড়া আমি ওরকমভাবে দিয়ে দিয়ে ভেজে নেব। এবার এটাকে আমরা খুব জোরে আঁচ করে না বন্ধুরা, আস্তে আঁচ করে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে একই রকম করে বাকিগুলো দেবো, যাতে হাতে দিতে একটু অসুবিধা হয় বন্ধুরা, তাদের জন্য আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি। এটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে আমরা উঠিয়ে নেব। এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি বন্ধুরা, হাতার মধ্যে হাতটা ভিজিয়ে যতটা ব্যাটারের দরকার ততটা ব্যাটার দিয়ে মধ্যেখানে ফুটো করে এবার এটাকে আমরা হাতাটা গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। একই রকম করে আমরা বাকি বড়াগুলো ভেজে নেবো বন্ধুরা, একই রকম করে আমি বাকি বড়াগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমাদের এই দুটো বড়াও ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে আমরা তুলে নেব। বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে।
গেছে বন্ধুরা, আবার আমরা তুলে নিয়ে একই রকম ভাবে বাকিগুলোও ভাজব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা এটাকে সাম্বার আর চাটনির সাথে সার্ভ করে দেবো। বন্ধুরা এবারে আমাদের বড়া, নারকেলের চাটনি, নারকেল বাদামের চাটনি বন্ধুরা, সাম্বারটা রেডি টু সার্ভ। যদি আমার এই মেদু বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো। টাটা।